হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ব্লগটা আমি তোমাদের শেয়ার করছি সেটা হচ্ছে ফ্রাইডের ব্লগ। তো একটু দেরি হয়ে গেছে আমার শেয়ার করতে, কারণ অনেকগুলো ভিডিও আমার জমে গেছিলো পরপর, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো ফ্রাইডের ব্লগটা আমি সানডেতে আজকে শেয়ার করছি। তো এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলা, আর সন্ধে ঠিক নয়, এখন প্রায় 8টার ওপর বাজে, আর আমরা যাচ্ছি নিউ কলকাতাতে। তো নিউ কলকাতাতে যাওয়ার সময় ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। তো মোটামুটি আমাদের প্রতিদিনই একবার করে যেতেই হয় ছেলের জন্য, আর এখন যেহেতু আমাদের ফ্ল্যাটের কাজ বন্ধ আছে, তোমাদেরকে আমি একটা ব্লগে শেয়ার করেছি, যারা মানে দেখেছো ব্লগটা তারা হয়তো জানবে যে আমাদের ফ্ল্যাটের কাজটা এখন আমরা কিছুদিনের জন্য বন্ধ করে রেখেছি, কারণ আমার হাজবেন্ডের অফিসে একটু কাজের চাপটা বেশি ছিল যার জন্য। কিন্তু কাজ বন্ধ থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন আসি, বিশেষ করে সন্ধ্যের দিকটা তো আমি আর আমার ছেলে অবশ্যই আসি, তার কারণ সন্ধ্যেবেলাটা সত্যিই খুব ভালো লাগে পডিয়ামে বসে সময় কাটাতে, গল্প করতে। তো সেই জন্য 9টা বেজে গেলেও আমরা আসার চেষ্টা করি, অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা যাতে কাটাতে পারি। তো সেই হিসাবে আজকেও আসা আর কি, আর একবার করে ফ্ল্যাটটাও একটু চেক করে নিই আমরা প্রতিদিনই। তো এখন 8:30 থেকে 9টার কাছাকাছি বাজে, তো ঠিক মনে নেই আমার, তবে এখন এলাম আমরা কিছুক্ষণ কাটিয়ে, তারপরে আমরা বাড়ি যাব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আজকের ব্লগে একটা মজার জিনিসও তোমরা দেখতে পারবে। তো তোমাদের মানে আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা, তো চলো দেখতে থাকো। প্রথমে আমরা পডিয়ামে এলাম, তার কারণ সমৃদ্ধের মেন বায়না থাকে আগে পডিয়ামে যাবে, ও খেলা করবে, তো যার জন্য আমরা ফার্স্টে পডিয়ামে আসি, তারপর ও খেলতে থাকে, তারপর আমরা হয়তো ওপরে একটু যাই গিয়ে দেখে আসি। তো এখন মোটামুটি সমৃদ্ধ এসে দেখতেই পাচ্ছ, ও খেলো মানে খেলবে বলে ও মোটামুটি রেডি হচ্ছে। আর বলে দিই এখানে মানে এই যে বাচ্চাদের যে এরিয়াটা, এর মধ্যে কিন্তু কোনো জুতো পরে কোনো অ্যালাউ নেই, যার জন্য সবাইকেই জুতো খুলে মাঠে এবং যে পার্কের এরিয়াটা আছে বাচ্চাদের সেই জায়গাটাতে যেতে হয়। তো প্রথম প্রথম তো সবাই সেই ভুলটা করছিল, সবাই জুতো পরেই যাচ্ছিল, কিন্তু এখন সিকিউরিটিরা মোটামুটি ওখানে বলার পরে, থেকে থেকে বলার পরে এখন মোটামুটি অনেকেই জিনিসটা মেনটেন করছে, তারপরেও অনেকে ভুলে যাচ্ছে বা ভুল হচ্ছে সেটাও ঠিক, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবাই বুঝে যাবে যে জিনিসগুলো কিন্তু আমাদেরই, তাই এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটাও আমাদের। লোকই এসে গেছে এখন, প্রায়শই একজন দুজন করে বাড়ছে, আসলে ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট হলে তখন আস্তে আস্তে সবাই চলে আসছে, তো এখন তো অনেকটাই লোক এসে গেছে। চলো একটু বসি।
জায়গাটা দেখো, বড় আলোগুলো নিভিয়ে খুব হালকা আলো দিয়েছে, খুব ভালো লাগছে। গরমের সময় এই আলোটা কিন্তু বেশ ভালো লাগে, খুব মৃদু জ্বলছে, দেখতেও ভালো লাগছে। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখছো কি সুন্দর ইয়েলো ফুল ফুটে আছে। এই একটা আলো থাকলে বোঝাতে পারতাম কি সুন্দর লাগছে দেখতে ইয়েলো ফুলগুলো। আমি সবসময় একটু কম আলোতে থাকতে ভালোবাসি, মানে খুব কম, বেশ হালকা আলো হবে সেখানে বসে থাকতে আমার বেশি ভালো লাগে, অতিরিক্ত আলো আমার ভালো লাগে না। তো এই জায়গাটা ভাবলাম একটু বসি, এই জায়গাটাতে বেশ কম আলো আছে, বেশ ভালো লাগছে, তার জন্য ভাবলাম এখানটা এসে বসি। তো এখান থেকে আমার ঘরটা দেখা যায়, দেখো এখান থেকে ঠিক 9 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9, ওই যে আঙুল দেখে তারপরে বুঝতে পারছো কিনা, ওই 9 নম্বর ঘরটা আমার, আলো জ্বলছে তার পাশাপাশি। হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ আলো জ্বলছে একটা, ওই লেভেলেই। তো আস্তে আস্তে মানুষজনের ভিড় বাড়ছে, আসা শুরু হয়েছে। তারপর কিছু বলবে না, কি বলবো, ভালো লাগছে এত সুন্দর পরিবেশ। আজকে দুপুরবেলা কিছু রান্না করতে পারছিলাম না, এত শরীর খারাপ করছিল, তো করবো না রান্না, করবো না করবো না করতে করতেও টুকটুক করে ফেলেছি। আর আজকে দুপুরবেলা আমি একটা খুব ভালো খাবার খেয়েছি, সেটা হচ্ছে ঘরে দই ছিল, আর আমাদের ওপরে জেঠিমা তার মেয়ের গাছের, মেয়ের বাড়িও শ্রীরামপুরে, তো দেখি আজকে হঠাৎ করে এসে আম দিয়ে গেল। তো আমগুলো এত মিষ্টি ছিল, তাই না বলো? দুর্দান্ত আম, মানে আমার বাড়িতে হিমসাগর আম আছে, তো আমাদের বাড়ির গাছের মতো অত বড় বড় নয়, এরকম ছোট ছোট সাইজের, কিন্তু পুরো হিমসাগরের মতো খেতে, মানে এত মিষ্টি, এত মিষ্টি, মানে আমি তো ছোটবেলার থেকে হিমসাগর ছাড়া আর কোনো আমি পছন্দ করি না সেভাবে। তো কারণ আমাদের বাড়িতে দুটো গাছই হিমসাগরে ছিল, আর এত ভালো আমগুলো, মানে আমাদের বাড়ির আম, তো সেরকম টেস্ট পেলাম আজকের ওই আমগুলোতে। তবে ওগুলো হিমসাগর কিনা আমি জানি না, কারণ হিমসাগরের সাইজ তো শুনেছি বড় হয়। তো যাই হোক, দুপুরে আজকে খেতে ইচ্ছাই করছিল না কিছু, তারপরেও শরীর খারাপ নিয়েও ডাল করলাম, বড়া আলুর তরকারি করলাম, আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তো আর উচ্ছে ভাজা ছিল। তো লাস্টে আমি খেলাম আম দিয়ে, দই দিয়ে, চিনি দিয়ে, দুর্দান্ত লাগলো। প্রথমে সমৃদ্ধ বলছে, মা কীসব মাখছো, আমি এসব খাবো না। তারপরে মেয়েকে একবার মুখে দিয়েছি, দেওয়ার পর ও তো বেশি কথা, মানে কথার থেকে বেশি এরকম দেখায়, এরকম দেখিয়েছে, আমি বলছি থাক তুই আর খাস না, তোর ভালো লাগছে না, আর বলছে না না আমি খাবোই, আমি খাবোই। তারপরে মানে দুবার মেখেছি, দুবারই খেয়েছে, মানে খুব ভালো লেগেছে, কিন্তু একটু অম্বল হয়ে গেছে আম দই খেয়ে আমার। তো যাই হোক, মানে আমাদের এবছর আমাদের এই গাছেও আম হয়নি, মানে আমার কোয়ার্টারে যে গাছটা ছিল সেই গাছটা কেটে দেওয়ার ফলে সেই গাছেও সেভাবে আম হয়নি, আর আমার বাপের বাড়িতে গাছেও নাকি এবার আম হয়নি সেভাবে। তো যেবার যার জন্য আমটা যেটুকু খেতে হবে কিনেই খেতে হবে। তো আমি নর্মালি হিমসাগরই খাই। আর সুমিত তুমি কি ভালোবাসো হিমসাগর? না তুমি হিমসাগর না, তুমি কি জানো ল্যাংড়া না ন্যাংড়া কি বলে ওটাকে? আমার তো আমের সেরা রাজা হচ্ছে হিমসাগর মনে হয়, দারুণ লাগে। ল্যাংড়া ভালো, কিন্তু ল্যাংড়ার টেস্টটা অন্যরকম। ল্যাংড়া মানে একটু বেশি পেকে গেলে একটা অন্য ধরনের ঝাঁজ তৈরি হয়ে যায়, সেটা ভালো লাগে না। আমাদের কোয়ার্টারের গাছটা ল্যাংড়া, কিন্তু টেস্টটা ভালো, কিন্তু একটু পেকে গেলেই পোকা ধরে যায়, মানে একটু বেশি পেকে গেলেই, হ্যাঁ ঝাঁজ, পোকা না ঝাঁজ হয়ে যায়, মানে এমন ঝাঁজ হয় না, মাথা পাতা ইয়ে হয়ে যায়, মানে অ্যাসিডিটিটা বেশি হয়ে গেলে, হ্যাঁ ওটা অ্যাসিড যোগ, তো অ্যাসিড বেড়ে যায় আর কি, যার জন্য হয়। তো আমাদের বাপের বাড়ির যে আমগুলো সেগুলো আবার ওইভাবে হয় না, মানে গাছ পাকা থাকতে দেবে না ওখানে, ওখানে এত হনুমানের প্রবলেম, তো ওখানে কি হয় গাছ আম পেরে এনে তারপরে আবার সেই জাগ দিতে হয় বলে,
জাগ দিতে হয়। তারপর জাগ দেওয়ার পরে আর আম রাখা যায় না, মানে এত আম হয় তো কত আর খাওয়া হবে। পাড়ায় দেওয়া হয়, ঠাকুর মন্দিরে দেওয়া হয়, সবাইকে রিলেটিভদের মধ্যে দেওয়া হয়। পেছনে আমাদের পেছনে গঙ্গার হাওয়া হু হু করে ঢুকছে, এই জায়গাটা হাওয়াটা বেশি একদম ডাইরেক্ট এই ওই জায়গাটা বসলে আসলে টাওয়ারটায় ধাক্কা খায় তো হাওয়াটা কম, কিন্তু এই জায়গাটা একদম গঙ্গার হাওয়াটা ডাইরেক্ট আসে, তো এই জায়গাটা হাওয়াটা বেশি। আর হাওয়ার মধ্যে মৃদু অন্ধকার, চারিপাশে দেখো কি মিষ্টি লাগছে। হ্যাঁ, ভিডিওতে তোমাদের সেই ফিলিংসটা আমরা দিতে পারবো না, ক্যামেরায় কি আর সেই ফিলিংস দেওয়া যায়। তো যাই হোক, চলো আমরা একটু বসে গল্প করি, তোমাদের সাথে অনেক বকবক করলাম, একটুখানি বসে গল্প করি, তারপর দেখি সমৃদ্ধ খেলা করছে। তো চলো একটু কথা বলে নিই। রাজা সিংহ সমৃদ্ধ ভয় পাচ্ছে, কিচ্ছু করবে না, দরকার দেখেছ ছেড়ে না, ওর থেকে চার গুণ পারি। তোদের ভয় তো পালাচ্ছে, যাওয়া ব্যাক করছে। সন্ধ্যাবেলাটা আরো বেশি জমজমাট হয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট অতিথিটা এসে। তো বাচ্চারা এত বেশি খুশি হয়েছিল ওকে পেয়ে, ওকে তো ছাড়ছেই না, আর ও ততটাই খুশি হয়েছিল বাচ্চাদেরকে পেয়ে। কীভাবে সবাই খেলা করছে দেখতেই পাচ্ছ, আর ওকে চটকা চটকি করছিল যে অর্চিত দেখতে পাচ্ছ ও, আর সমৃদ্ধ লেজ ধরছিল, তো সবাই মিলে ওকে ডিস্টার্ব করছিল। তারপরেও কিন্তু ও রেগে যাচ্ছিল না, খুব মজা করছিল সবার সাথে, একটু দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, আবার ছুটে আসছিল। আর ও আমাদের টাওয়ারেই থাকে, তবে ওরা উইকেন্ডে আসে, পারমানেন্টলি থাকে না এখানে, উইকেন্ডে আসে। একটাই দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের পডিয়ামে কিন্তু কোনো ডগি অ্যালাউ নেই, সেটা সেদিনকেই আমরা জানলাম। তো আমাদের পোষ্যদের জন্য নিচে আলাদা পার্ক আছে, কিন্তু সেটা উনিও জানতেন না, আমরাও সেটা, আমাদেরও অতটা আইডিয়া ছিল না এই ব্যাপারটা, সেদিনকেই আমরা জানতে পারলাম। আর অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাইরের কিছু কুকুর ভেতরে ঢুকে যাচ্ছে, যার জন্য বাইরের কুকুর থাকলে এদেরকে নিচে গ্রাউন্ডে এদের যে পার্ক আছে সেখানে নিয়ে যাওয়াটা একটু প্রবলেম। আর পডিয়ামের অনেক জায়গার লাইট এখন অফ হয়ে গেছে, 10টা বাজলেই কিছু জায়গার লাইট অফ হয়ে যায়। তো এখন আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে, আর ভাবলাম যে ব্লগটাও তোমাদের এখান থেকেই শেষ করে দিই। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর বাচ্চাদের খেলা তোমাদের কেমন লাগলো, ডগিকে তো ওরা ছাড়ছিলই না, তো ডগিটাও ওদের সাথে মানে খেলতে গিয়ে খুব মজা পেয়েছে, তো খুব ও খুব মজা করে লাফাচ্ছিল, আর আমি তো আমার কাছে ছুটে এসেছি, আমি তো ভয় পেয়ে গেছি। তো যা হোক, চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।